ছিল আমাদের এলাকায় সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে মহিলাদের তালিম হয় তালিমে অংশগ্রহণকারী 12 থেকে 15 জন এক এক জনের বাসায় এক এক সপ্তাহে তালিম হয় তথাপি সদগুজারি করার উদ্দেশ্যে মুরব্বিগণ একটি রুম ভাড়া নেন এবং সদস্যগণকে নিয়ে সদগুজারি করেন ইসলামের আলোকে মহিলাদের সদগুজারির অনুমতি আছে কিনা না ইসলামের আলোকে মহিলাদের সদগুজারির কোনো অনুমতি নাই মহিলারা মাহরাম ছাড়া কোথাও সফরের দিনই কাজেও বের হওয়ার কোনো অনুমতি নাই মনে থাকবে তো ইনশাআল্লাহ এই জন্য আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন তবলিগ প্রশ্ন আসতে পারে তাহলে তবলিগুলোরা যে করে তবলিগে যে যায় যারা জানে না তবলিগ সম্পর্কে তাদের এশকাল হতে পারে এই জন্য আমি ওয়াজাহাত করে দিচ্ছি তবলিগের জন্য তবলিগের মাস্তুরাতের আমলটা এমনভাবেই করা অনেক সতর্কতার সাথে মাহরাম সাথে লাগে তাও মাহরামের মধ্যে সবচেয়ে কাছের মাহরাম স্বামী থাকা লাগে স্বামী এমনকি তবলিগের উসুলের মধ্যে বাবা নিজের জীবতী মেয়েকেও মা ছাড়া যেতে পারে না মাস্তুরাতের জামাতে এতটা সতর্কতার সাথে স্বামী নিয়ে যান এবং যে সমস্ত মহিলাদেরকে নিয়ে যান মহিলারা ঘরের মধ্যে থাকেন ওই ঘরের মধ্যে 9 বছরের উপরে কোনো বাচ্চাও থাকতে পারে না 9 বছরের উপরে 12 বছর বয়সে বালেগ হয় 12 বছর বয়সের আগে তো টেনেও বালেক বানানো যায় না প্রাপ্তবয়স্ক শরীয়তে পুরুষ 12 বছরের পরেই বালেক হয় শরীয়তের দৃষ্টিতে কিন্তু ওখানে নিয়ম আরও 3 বছর আগে অ্যাডভান্স 9 বছরের উপরের কোনো বাচ্চা যে ঘরে মাস্তুরাত যায় ওই ঘরে থাকতে পারে না ওই ঘরে কোনো পুরুষ থাকে না পর্দার শরীয়ত সম্মত ইন্তেজাম এবং মহিলারা ওখানে গিয়ে ওখানেই বসা থাকে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে তালিমও করে না মহিলারা নির্দিষ্ট জায়গায় থাকে এরপরে এলাকার কিছু মাস্তুরাত পর্দার সাথে যদি ওখানে যায় ওখানে তারা মুজাকারা করে তারা তালিম করে ওখানে মুজাকারা হয় এবং পুরুষরাও স্বামীরাও স্ত্রীদের সাথে থাকে না যদি 5 জন যান বা 10 জন যান যদি একটা জামাত যায় 5 জন পুরুষ 5 জন মহিলা 5 জন পুরুষই মসজিদে 5 জন পুরুষ 5 জন মহিলা আছেন ওই বাড়িতে নির্দিষ্ট বাড়িতে এইভাবে অত্যন্ত সতর্কতার সাথে ওখানে হয় মাহরাম থাকে এখন শুধু মহিলারা যদি গুজারি করে জায়েজ নাই স্বামী ছাড়া স্বামীর অনুমতি ছাড়া এই সমস্ত কোনো কাজ কোনো স্বামী অনুমতি দিলেও শুধু মহিলারা ওখানে যাওয়া এককভাবে ফিতনা এ সমস্ত কোনো সবগুজারি রাত সববাসী করার অনুমতি নাই যাহার নাম্বার 2 যাহার বাসায় যে সপ্তাহে তালিম হয় যদি তালিম করতে মনে চায় মাঝে মাঝে তবলিগের উসুলে মাসে 3 দিনে চলে গেলেন মাস্তুরাত সাথে নিয়ে 3 দিনে আল্লাহর রাস্তায় শরীয়ত হিজাবের সাথে যাবেন এখন তো বোকাস পর্দা এবং তবলিগের মাস্তুরাতের ওই পয়েন্টে এটাও আছে মাস্তুরাতের উসুলের মধ্যে যে একেবারে চোখ ঢাকাওলা পর্দা করতে হবে এখন তো পর্দা ফ্যাশন চোখ খোলা থাকে আমাদের পালন পুরিশা হুজুর বলতেন যে ভাই চোখটাই তো আসল হ্যাঁ আমি মাঝে মাঝে বয়ানে বলি আখে আখে আখ মিলানা ইশারা সে কাম হে লব মে হাসি দিল মে খুশি আশিকু কা কাম হে চোখে চোখে মিললেই তো বাস একটা টিপ দিলাম অনেক কিছু হয়ে গেল চোখের ইশারায় কত কিছু হয়ে যায় চোখ খোলা রাখে আগে তো শুধু চোখ খোলা থাকতো এখন যে এক বোরকা বেরোইছে বাবারে বাবা কপালও খোলা থাকে এখন এক ফ্যাশনের বোরকা বেরোইছে নাক পর্যন্ত ঢাকা নাকের উপর থেকে আগে শুধু চোখগুলো খোলা থাকতো এখন দেখি কপালটাও এমনি খোলা থাকে এটা কি বোরকা আল্লাহই ভালো জানে কপালটাও কয়েকদিন পরে আস্তে আস্তে মাথা মানে সামনে দিয়ে উঠাইতে থাকবো পিছন দিয়ে নামাইতে থাকবে এ হালত চলতেছে আল্লাহ হেফাজত করো বলেন আমিন মিন আলামাতিল কিয়ামা কিয়ামতের আলামত এগুলো কিয়ামতের আলামত এগুলো যাহার বাসায় যে সপ্তাহে তালিম হয় তিনি সেদিন দুপুরের খাবারের আয়োজন করেন সে আয়োজনেও এক প্রকার প্রতিযোগিতার মতো অবস্থা হয় ফলে যাদের আর্থিক সামর্থ্য কম তাদের বাসায় তালিমের দিন তাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে হয় ভাই মেহমানদারি এটা সুন্নত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি ওই পুরানো খুর বকরির খুরগুলো পেশ করত আল্লাহর রসুল সানন্দে কবুল করতেন সুবহানাল্লাহ এখন মেহমানদারি করলে হাতিগুড়া লাগবে মানে মুরগির রান এই সেই করতে হবে আর এখানে যে শব্দ প্রতিযোগিতা প্রতিযোগিতা মানে হলো লোক দেখানো প্রতিযোগিতা মানে কি আগের বাসায় যে খাওনটা খাওয়াইছে আমার তার চেয়ে ভালো খাওয়ায় একটা ইজ্জত রক্ষা করতে হবে প্রয়োজনে হাওলাত করে হইলেও টাকা আনতে হবে প্রয়োজনে কর্জে হাসানা করে বেশি মেহমানদের এটা তো আপনার ইখলাসই থাকলো না লোক দেখানোর জন্য যত বড় আমলই করেন আপনি যত বড় পাতিলি হোক আমল বাতিল
পাতিল যত বড়ই হোক আমল কি সবাই বলেন আমল আমল কার জন্য হবে আল্লাহর জন্য হবে আমার ঘরে একজন মেহমান আসবে আমি যা খাই বাস তাই আমার যতটুকু সামর্থ্য তাকাল্লুফি নাই দেখানোর জন্য আমার বাকি দোকান থেকে জিনিস আনতে হবে কর্জে হাসানা করে আমার মেহমানদারি করতে হবে না 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 জুলুম এটা উচিত না এটাও জায়েজ নেই নাম্বার তিন মুরব্বীগণ বিভিন্ন সময়ে তালিমের কাজে বিভিন্ন বিভিন্ন জেলায় সফরে যান এই মুরব্বী দ্বারা যদি পুরুষ উদ্দেশ্য হয় পুরুষরা তো নির্বিঘ্নে যে কোনো জেলায় সফর করতে পারে কিন্তু এই মুরব্বীগণ দ্বারা উদ্দেশ্য যদি মহিলা হয় মহিলারা তো স্বামী ছাড়া মাহরাম ছাড়া হজের সফরেও যাইতে পারে না এখানে আপনার দিন প্রচারের উদ্দেশ্যে কীভাবে যাবে বুঝতেছেন মহিলারা 48 মাইল দূরে শরীয়ত সফরে ফিতনার আশঙ্কা হয় 48 মাইলের ভিতরেও যদি নিজ এলাকায় এখন তো এক বাড়িতেও নিরাপদ না ঠিক না বেঠি এক বাড়িতে নিরাপদ না এক গাড়িতে নিরাপদ না নিজের বাসা থেকে মনে করেন যে ওই আজমপুর পর্যন্ত যাবে গোয়ালটেক থেকে এতটুক জায়গাও বর্তমানে একটা নারী নিরাপদ না বাসের মধ্যে নিরাপদ না গাড়ির মধ্যে নিরাপদ না লিফটের মধ্যে নিরাপদ না সিঁড়ির মধ্যে নিরাপদ না গ্যারেজের মধ্যে নিরাপদ না রাস্তাঘাটে নিরাপদ না এই সমাজের মধ্যে আপনি এক জেলা থেকে আরেক জেলায় মাহরাম ছাড়া কিভাবে জায়েজ হতে পারে এটা জায়েজ নেই সম্পূর্ণ হারাম নিষিদ্ধ হজের সফর যেখানে মাহরাম ছাড়া নিষিদ্ধ তবলিগের সফর বলেন তালিমের সফর বলেন দিনের যে কোনো সফর বলেন মাহরাম ছাড়া জায়েজ নেই আল্লাহ বুঝার তৌফিক দান করেন নামাজে সাহু সেজদা দেওয়ার পর যদি আবারও ভুল হয় তবে করণীয় কি সাহু সেজদা দেওয়ার পরে আবারও ভুলটা কি হবে সাহু সেজদার পরে আছে কি শুধু সালাম এখানে তো আর ভুল হওয়ার মতো কিছু নাই সালাম ফিরাইতেও মানুষ ভুলে যায় সাহু সেজদার পরে তো সালাম সাহু সেজদার পরে সালাম আছে সাহু সেজদার পরে সালামটা আছে তাশাকুদ আছে সাহু সেজদার পরে এমন ভুল মনে হয় না এরপরেও যদি আপনার হয় আমার সাথে একটু দেখা করে নিন চার রাকাত বিশিষ্ট নামাজে যদি কোন ধরনের ভুল আমার জানতে হবে আপনি কি বুঝাইতেছেন চার রাকাত বিশিষ্ট নামাজে যদি ইমামের সাথে শেষ রাকাত পাই তবে পরের রাকাত থেকে কিভাবে নামাজ পড়ব ইমামের সাথে যখন কোনো রাকাত পাবো মাসবুক হব এই ক্ষেত্রে একটা মূলনীতি মনে রাখবো মাসবুক ব্যক্তি প্রথম রাকাতে ইমামের সাথে এক রাকাত পেল পরের রাকাতে আরেক রাকাত পড়বে আরেক রাকাত পরে বৈঠক করবে তার দুই রাকাত তার কয় রাকাত এটা দুই রাকাত মাসবুক সবসময় তার নামাজকে তার শুরু থেকে ধরবে যতটুকু দাঁড়াবে দাঁড়ানোর পরে সে নামাজের শুরু থেকে হিসাব করবে শুরু থেকে পড়লে তো এক রাকাত ইমামের সাথে পড়ছে এটা তার দুই রাকাত দুই রাকাতের পরে একটা বৈঠক আছে এজন্য উনি বৈঠক করবেন বৈঠক করে পরে তিন চার বাকি দুই রাকাতের মধ্যে আর কোনো বৈঠক হবে না প্রশ্ন হুজুর কোনো ব্যক্তি যদি মিলাদুন্নবী পালন করে কেয়াম করে তাহলে কি তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে তার আকীদাগত কোনো সমস্যা যদি না থাকে আকীদা যদি খারাপ না থাকে বেদাতি দুই প্রকার একটা হলো আকীদাগত বেদাতি আমলি বেদাতি এদের পিছনে মাকরুহে তাহরিমি নামাজ আর আকীদায় সমস্যা থাকলে নামাজ হবেই না আকীদাগত সমস্যা যদি থাকে নবীকে নূরের তৈরি মনে করে আরও ইত্যাদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিরোধী কোনো আকীদা থাকলে তার পিছনে নামাজ পড়া যাবে না এই ইমামকে জায়গায় ব্রেক করায় দিতে হবে মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব আপনার দায়িত্ব নয় মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব কোনো কারণে যদি রাস্তায় কাপড় নাপাক হয়ে যায় এবং নামাজের সময় অক্ত হয়ে যায় এবং বাড়ি দূরবর্তী হলে করণীয় কি নামাজ পরবর্তীতে কাজা করে নিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো বিশাল লম্বা চিঠি হয়ে গেছে প্রশ্ন ছোট করে কাটকাট করে দিব একজন মানুষ যে কোনো দেশের মধ্যে আছে ধরেন বাংলাদেশের মধ্যে আছে সেই মানুষ যদি বড় কোনো অপরাধ করে তো দেশের সরকার যদি তাকে সেই অপরাধের শাস্তি দেয় কোরআনের আইন অনুযায়ী বা কোরআনের আইন ছাড়ায় এখন আমার প্রশ্ন হচ্ছে দুনিয়াতে যেই অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি দুনিয়াতে সে পেয়েছে সেই অপরাধের জন্যই কি আল্লাহর দরবারে হাশরের ময়দানে আসামি হয়ে দাঁড়াতে হবে কোরআনের মধ্যে যেমন আছে হাত কাটার অপরাধ চুরি করলে হাত কেটে দাও ইসলামী আইন যদি বাস্তবায়ন করা হয় এখন হাত কেটে দেওয়া এটা দুনিয়ার শাস্তি আখেরাতের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন আবার এটা তারপরে যদি সে তওবা করে শুনেন দুনিয়ার কোনো হুদুদের দ্বারাই তার এই শাস্তিগুলোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবেন যদি তার পরিপূর্ণ তওবার নিয়ত থাকে পরিপূর্ণ তওবা সে ভালো হয়ে গেল তওবা করলো তওবার দ্বারা গুনাহ মাফ হয় কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তওবা
আল্লাহর কাছে কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য কি তওবা সবাই বলেন কি তওবা তওবা একদিন এক মুবাল্লিগের বয়ান শুনলাম আমি সে বলতেছে ভাই দাওয়াতের আমল নবীওয়ালা কাজ এটা এত বড় কাজ এক কদম যখন দাওয়াতের জন্য বের করবা সাথে সাথে আল্লাহ তাআলা কবিরা সগীরা নতুন পুরান সব গুনাহ মাফ করে দিবে কই পাইছো তুমি কোথায় পাইছো তুমি দাওয়াতের মধ্যে বের হইলে গুনাহ মাফ হবে পাইছো কই তুমি আচ্ছা রকম দর্শি বয়ানের পরে ডাইরে গান কোথায় পাইলা এটা দলিল দাও ও হুজুর তা তো জানি না বড়রা বলছেন কোন বড় বলছে নাম বলো নামাজ পড়লেও তো কবিরা গুনাহ মাফ হবে না কবিরা গুনাহ নামাজ পড়লে যেখানে কবিরা গুনাহ মাফ হবে না হজ করলে যেখানে কবিরা গুনাহ মাফ হবে না হজ করলে যেখানে কবিরা গুনাহ মাফ হবে না নামাজ পড়ার দ্বারা যেখানে কবিরা গুনাহ মাফ হবে না ওখানে দাওয়াতে আল্লাহর রাস্তায় গাছ চলে বের হইলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে কই পাইছো এত জজবা ভালো না কবিরা গুনার জন্য তওবাই লাগবে হ্যাঁ মুরিব বুরাজে বলেন দাওয়াতের কাজ তার মানে কি এই কথার অর্থ কি যদি কোনো বড় বলে থাকেন বড় ঠিক বলছেন সে ভুল হচ্ছে বড় বলছেন ঠিক সে বুঝছে ভুল বড়র উদ্দেশ্য এরকম ভাই যখন তুমি দাওয়াতের মধ্যে যাইবা দাওয়াতের কাছে তিন দিন লাগাইবা তিন দিন লাগানোর দ্বারা তোমার দিল নরম হবে আস্তে আস্তে দিলটা যখন নরম হবে তোমার মধ্যে এক অনুশোচনা আসবে ওই অনুশোচনা যখন আসবে তখন তোমার দিলের মধ্যে তাওবার ফিকির আসবে যখন তোমার দিলের মধ্যে তাওবার ফিকির আসবে তখন তোমার তাওবা নসিব হবে আর যখন তুমি তাওবা করে ফেলবা নতুন পুরান কবিরা সগীরা জাকির বাতিনি সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে মুরব্বি বলছেন এইটা জঙ্গলে বুঝছে ওইটা আল্লাহ বুঝবার তৌফিক দাও বলেন আমিন মনে থাকবে এজন্য শরীয়তের মেজাজ বুঝতে হয় নামাজের দ্বারা গুনাহ মাফ হবে ওযুর দ্বারা গুনাহ মাফ হবে ওযুর দ্বারা সগীরা গুনাহ মাফ হবে হ্যাঁ আপনি যখন ওযুটা করতেছেন আপনি দিলে দিলে মুখেও বলতে হয় না আল্লাহ দিলের খবর রাখে ও আল্লাহ কত গুনাহ করছি জীবনে আজকে এই যে ওযুটা করতেছি এই ওযুটার দ্বারা নামাজ পড়লাম মালিক নিয়ত করলাম জীবনে আর কোনো গুনাহ করব না মনে মনে নিয়ত করলেন এরপরে আপনি নামাজ পড়লেন এই নামাজের দ্বারা আপনার শুধু সগীরা না জীবনের বড় গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে কবিরা গুনার জন্য তওবা লাগবেই 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 মনে থাকবে ইনশাআল্লাহ স্বপ্ন দেখছেন স্বপ্নের তাবির আলাদা সরকারি চাকরির জন্য আমল স্বামীর জন্য সরকারি চাকরির জন্য তো আমার কাছে কোনো আমল নাই চাকরির জন্য আমল আছে এটা বেসরকারি হোক সরকারি হোক আপনি যদি যোগ্য হন সরকারি চাকরির আপনি লবিং করেন ঘুষ দিয়েন না ঘুষ দিলে তো গুনাহ হবে হ্যাঁ ঘুষ না দিয়ে আপনি আমল সালাতুল হাজত পড়তে থাকেন নামাজ পড়েন চাকরি বাকরি নামাজ পড়েন সূরা কুরাইশ তেলাওয়াত করেন আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফজলিকা আম্মান সিওয়াক এটা পড়েন আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেবে বিয়ের জন্য আমল মেয়ে সূরা তাহা তেলাওয়াত করেন দৈনিক দৈনিক সূরা তাহা পাঠ করেন দৈনিক সূরা তাহা পারলে 19 বার করে পড়েন 40 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে 40 দিনের মধ্যে বিয়ে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন গুনাহ ছাড়েন দৈনিক সূরা তহা যদি 19 বার করে পড়তে পারেন মুজাররাব আমল 40 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে জোরে সুবহানাল্লাহ কইছে বোঝা যায় অনেকের বউ দরকার আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমার ছেলে মোহাম্মদ আসসাক্তি রাফা না রাফি রাফি আগামী সোমবার 15-11-2000 এসএসসি পরীক্ষার্থী ওর জন্য দোয়া করবেন আপনার মাদ্রাসার জন্য 500 টাকা হ্যাঁ পরীক্ষার দোয়া করে তো নিজেও খাওয়া যায় যাচ্ছে মরা বাড়িতে না খাওয়া যায়জ নেই তো মাদ্রাসায় দিলেন আমারও দিতেন কিছু এখন আর দেওয়া দরকার নেই এমনি মজা করলাম আর কি আল্লাহ তাআলা পরীক্ষায় ছেলেকে কামিয়াব করেন অন্ত পরীক্ষার্থী দোয়া চাইছেন এরপরে ওই যে আমাদের শামীম ভাইয়ের ছেলে আরাফাত হুসাইন সিয়াম মনে হয় নামটা বললো না আরাফাত হুসাইন সিয়াম না হ্যাঁ ওর জন্য দোয়া চাওয়া হয়েছে দোয়া করবেন এরপরে ইমরান ভাইয়ের বোন তার জন্য দোয়া চেয়েছে রেজাউল ইসলাম খান সাহেবের দুই ছেলের জন্য দোয়া চেয়েছে অনেকেই যত পরীক্ষার্থী আছে এরপরে ওই যে এই ছেলেটা নাকি এর পরীক্ষায় ওই যে বসেছিল আপনার পাশে মোহাম্মদ 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 দোয়া চেয়ে গেছে ওর পরীক্ষা আল্লাহ তাআলা যে যে পরীক্ষায় দিবে সকলকে কামিয়াব করেন বলেন আমিন গর্ভবতী মহিলাকে বিয়ে করা যাবে না যাবে না যতক্ষণ পর্যন্ত গর্ভের বাচ্চা না যায় এটা একটা আহাম মাসালা আরেকজনের বাচ্চা যতক্ষণ পর্যন্ত পেটে আছে ততক্ষণ পর্যন্ত তালাক দেওয়ার পরেও ইদ্দত
ইদ্দতে আছেন উনি, ইদ্দতে থাকা অবস্থায়। এটা তো প্রশ্ন, গর্ভবতী মহিলাকে যখন বিয়ে করবে এর অর্থই হলো এই মহিলার আগে স্বামী ছিল, ওই স্বামী তাকে তালাক দিয়ে দিছে। তো মুতাল্লাকা যখন হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত পেটে বাচ্চা থাকে, এই বাচ্চা প্রসব না হওয়া পর্যন্ত উনি ইদ্দতে থাকেন, এতক্ষণ পর্যন্ত ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। যে ঠিক আছে বিয়ে করে রাখলাম, হ্যাঁ ওনার এখানেই থাকলো, না, সম্পূর্ণ হারাম হবে। সন্তান প্রসবের পরে, সন্তান প্রসব হওয়ার সাথে সাথে ইদ্দত শেষ, সন্তান প্রসব হওয়ার সাথে সাথে। স্বাভাবিকভাবে সন্তান যদি পেটে না থাকে তাহলে ইদ্দত হলো তিন হায়েজ, তিন ঋতু, তিন ঋতু যাওয়ার পরে তার, আর যদি ঋতু না আসে তিন মাস, মনে রাখবেন ইদ্দতের মাসালা। আর সন্তান যদি পেটে থাকে তাহলে মনে করেন নয় মাসের সময় কথার কথা, স্বামী আগের স্বামী তালাক দিয়ে দিছে, তালাক দেওয়ার দশ মাসের মাথায় দশ দিন পরেই বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হওয়ার সাথে সাথে তার ইদ্দত শেষ। বাচ্চা হওয়ার পর পরে দশ দিনের মাথায় তাকে বিবাহের পয়গাম দেওয়া যাবে এবং বিবাহ করা যাবে, বাচ্চা প্রসব পর্যন্ত ইদ্দত। আর যদি এক মাস বয়সে, মনে করেন এক মাসের সময়, এক মাসের সময় তালাক দিয়ে দিল, তিন মাস পরে আপনি বিবাহের পয়গাম দিলেন না, যতদিন বাচ্চা না হবে ততদিন পর্যন্ত ইদ্দত, মনে থাকবে তো? এটা একটা আহাম মাসালা। সতর খুললে কি অজু ভেঙে যাবে? সতর খুললে অজু ভাঙবে না, আলাদা গুণা হবে। বিবাহিত নারী পরকিয়া করে বেবিচার করলে কি বিবাহ ভেঙে যাবে? এটা মারাত্মক গুণা, মারাত্মক গুণা, খেয়ানতের গুণা। বিবাহিত নারী আগের বিবাহ ভাঙবে না, বিবাহ ভাঙবে না, বিবাহ তো তালাকের দ্বারা ভাঙবে, বাকি এটা তো স্বামীর সাথে মারাত্মক খেয়ানত হইতেছে এবং এই মহিলা বেবিচারিণী জিনার গুণা হচ্ছে। সন্তান, যার সন্তান যদি চলে আসে, যার সন্তান হবে, এই সমস্ত এই সন্তানগুলোকে বাসের থেকে ফিক্কা মেরে ফেলা দেয়, এই সমস্ত সন্তানগুলোকে বিভিন্ন ইউনিভার্সিটির পিছনে ডাস্টবিনের মধ্যে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। সমাজ কেয়ামতের আগে হাদিসের মধ্যে আসছে, কেয়ামতের একটা আলামত হলো জিনা বেবিচার বেড়ে যাবে, এমন ভাবে বাড়বে হাত্তা কে রাস্তার মধ্যে বেবিচারে লিপ্ত হবে, কেউ এতটুকু কথা বলতে সাহস পাবে না। আরে আল্লাহর বান্দা বান্দি, এই কাজটা তো একটু আড়ালে গিয়ে করলেও পারতে, এতটুকু বলার হিম্মত হবে না। ওই দৃশ্য দেখবার আগে আল্লাহ আমাদেরকে কবরে নিয়ে যান, বলেন আমিন। ওই দৃশ্য আসতেছে সামনে, নবীর পয়গাম সবগুলো সত্য, জিনা